দেশের স্বর্ণশিল্পের কালো অধ্যায়কে সাদা করতে নীতিগত সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে সরকারই লাভবান হবে বলে মনে করেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বাজেটসফেয়ারে আয়োজিত সেমিনারে তিনি বলেন, এতে বাড়বে দেশের রাজস্ব আয়। মূল যেটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের স্টকটাকে হোয়াইট করা। সেটা যদি হোয়াইট করে দেওয়া যায় তাহলে তার সাথে সাথে কিন্তু আপনার ব্যাংকিং ফ্যাসিলিটি যেটা আপনি বলছেন সব কিছু কিন্তু ওর সাথে অটোমেটিকলি সলভ হবে। সরকার যদি এটাকে হোয়াইট করে দেয় তাহলে সরকার কিন্তু আপনার লাভবান হবে। হোয়াইট করার মানেটা হলো যে আমি ব্ল্যাক ইকোনমি থেকে বা যে ইনফর্মাল ইকোনমিটাকে আমি কিন্তু ফর্মাল ইকোনমির ভিতরে নিয়ে আসলাম। দ্য মোমেন্ট আমার ইনফর্মাল ইকোনমি ফর্মাল ইকোনমির ভিতরে চলে আসে তাহলে সরকারের রেভিনিউ বাড়বে, সব কিছুই বাড়বে।